হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর নিয়ে এসে গেছি টলিউড ইন্ডাস্ট্রি লেটেস্ট নিউজ। 5 ঘন্টা আগে রিলিজ করে গেছে সৃজিৎ মুখার্জির আপকামিং সিনেমা শাহজাহান রিজেন্সি, তার পোস্টার। তো সেটা নিয়ে আজকে আমাদের ভিডিওটা, সো লেটস বিগিন। তো ফার্স্টে তো আমি বলতে চাই যে শাহজাহান রিজেন্সি যে নামটা, এটা ইট ইজ বেসড অন আ নভেল, বেস্ট সেলিং নভেল, যেটার নাম হচ্ছে চৌরঙ্গী। এই চৌরঙ্গীর উপর অলরেডি আগে উত্তম কুমারের সিনেমা আছে, তাতে প্রসেনজিৎ চ্যাটার্জির বাবা বিশ্বজিৎ চ্যাটার্জি কাজ করেছিলেন এবং শাশ্বত চ্যাটার্জির বাবা শুভেন্দু চ্যাটার্জিও কাজ করেছিলেন। ওটা একটা মানে হিট সিনেমা, কাল্ট সিনেমা, দুর্দান্ত একটা সিনেমা চৌরঙ্গী। এটা সেই চৌরঙ্গী নভেলের উপর বেস করেই বানানো শাহজাহান রিজেন্সি। কিন্তু ফারাকটা এখানে যে চৌরঙ্গী নভেলটা তো অনেকদিন আগেকার, তখনকার কলকাতা বেস করে মানে লেখা ছিল এবং সেই অনুযায়ী সিনেমাটা হয়েছিল। এই শাহজাহান রিজেন্সিটা সৃজিৎ মুখার্জি স্ক্রিন প্লে নিজে লিখেছেন এবং ওটাকে অনেক মডিফাই করে আজকের দিনে করে দিয়েছেন, মানে মডার্ন ডেতে, সেম গল্প মডার্ন ডেতে। আই থিঙ্ক টাইম বেশি কথা হয়ে গেল, তো ফার্স্টে ফার্স্ট লুকটা দেখে নি। দেখলেন, বেশ ভালোই লাগলো, আমারও বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো খুবই ভালো প্রোডিউসার ফিল্মের অ্যাজ ইউজুয়াল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, আর এখন তো সৃজিৎ মুখার্জি কো প্রোডিউসার হয়ে গেছেন, সো গুড। বাট যে জিনিসটা আমি বলতে চাই পোস্টার লঞ্চের, মানে পোস্টারের ব্যাপারে আর কি বলবো, পোস্টারটা তো ভালোই, ইটস গুড, মডার্ন ব্যাপারটাকে ফুটিয়ে তুলেছেন সৃজিৎ মুখার্জি, আর লিখেছেন যে ইট ইজ বেসড অন দ্য নভেল চৌরঙ্গী। তো চৌরঙ্গী অ্যামাজনে আছে, যারা যারা পড়তে ইন্টারেস্টেড তারা পড়তে পারেন। ভিডিওর মধ্যে আমি বলে দিই যে সিনেমাটা মানে গল্পটা, চৌরঙ্গী গল্পটা হচ্ছে একটা হোটেল কেন্দ্র করে এবং হোটেলের যে যতগুলো ক্যারেক্টার আছে তাদের লাইফ নিয়ে, এবং তাদের প্রত্যেকটা ক্যারেক্টারের লাইফই লাস্টে হ্যাপি এন্ডিং নয়, স্যাড এন্ডিং হচ্ছে। মানে প্রত্যেকটা লোকের লাইফে যে সরোটা আছে সেটাকে লেখক এটার মধ্যে পোর্ট্রে করেছিলেন। তো এই সিনেমাতে কাজ করছে পরমব্রত, অনির্বাণ, অঞ্জন দত্ত এবং আবির আছে। ফার্স্টে এখানে একটা রোল আছে শ্যাটা বোস, সেই রোলটা প্রসেনজিৎ চ্যাটার্জির করার কথা ছিল, কিন্তু কোনো কারণে যখন ফার্স্ট অ্যানাউন্সমেন্ট হয়েছিল উনি ছিলেন, বাট পরে উনি সরে গেছেন। ওনার উত্তম কুমারের রোলটা করার কথা ছিল, মানে উত্তম শ্যাটা বোস করেছিলেন, এবারে প্রসেনজিতের করার কথা ছিল কিন্তু কোনো কারণে সেটা উনি সরে গেছেন। তো এখন কে শ্যাটা বোস হচ্ছে এবং কে কোন ক্যারেক্টারটা প্লে করছে সেটা সৃজিৎ মুখার্জি এখনো রিভিল করেননি। আরো একটা কথা আপনাদেরকে যেটা আমি বলে দিতে চাই সেটা হচ্ছে যে এবার যে যখন ট্রেলার বেরোবে এবং সৃজিৎ মুখার্জি ইন্টারভিউ দেবে, তখন সে আমি 2-3টে কথা এখন থেকেই প্রেডিক্ট করতে পারছি যে উত্তম কুমারের সিনেমাটার মধ্যে ঠিকঠাক দেখানো হয়নি। আমি এটাকে নতুন করে প্রেজেন্ট করছি, একদম ঠিক মানে এরকম হয়তো কেউ দেখেইনি, এই সিনেমাটা প্রথমবার লোকে দেখবে, এরকম পৃথিবীতে এরকম সিনেমা হয়নি, ফার্স্ট। দ্বিতীয় শুনতে পাবো আমরা যে মানে এটা একটা ব্লকবাস্টার, মানে ট্রেলার বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা শুনে নেবো যে এটা একটা ব্লকবাস্টার। কারণ কি, যখন এর পোস্টার অ্যানাউন্সমেন্ট হয়েছে, পোস্টারটা বেরিয়েছে 5 ঘন্টা আগে, সৃজিৎ মুখার্জি নিজে ফেসবুকে শেয়ার করেছে। সৃজিৎ মুখার্জি শেয়ার করার উপরে লেখা আছে, আফটার টুইন ব্লকবাস্টার্স মাই আপকামিং প্রজেক্ট। টুইন ব্লকবাস্টার মানে উমা আর এক যে ছিল রাজার কথা বলা হচ্ছে, যে দুটোই ব্লকবাস্টার হয়েছে। শিবপ্রসাদ নন্দিতারও আগের সিনেমা হামি এবং তার আগের বছর পোস্ত, সে দুটো ব্লকবাস্টার ছিল, কিন্তু কিন্তু তাদের যখন বেলা শুরুর পোস্টার তারা বার করেছে, তারা কিন্তু কোথাও লেখেনি যে আফটার টুইন ব্লকবাস্টার অর আফটার স্ট্রিক অফ হিটস অর স্ট্রিক অফ সুপার হিটস অর স্ট্রিক অফ ব্লকবাস্টার্স, এরকম কিন্তু না। এবছর যদি আপনি মানে ট্রেড অ্যানালিসিস দেখেন তাহলে কিন্তু উমা আর এক যে ছিল রাজার যা কালেকশন, হামি কিন্তু তার থেকে অনেক এগিয়ে আছে। মানে যদি ব্লকবাস্টার বলতে হয় তাহলে সত্যিকারে কিন্তু হামি হচ্ছে ব্লকবাস্টার, নট উমা, নিদার, এক যে ছিল রাজা, সেগুলোকে সুপার হিট বলা যেতে পারে। বেশি বলা হয়ে গেল, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড কমেন্ট সেকশনে জানান আপনাদের কি মতামত। বাই বাই।